ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ সত্যি, কোথায় যাওয়া যায় বলতো? ওয়েস্ট উইং। আরে ব্যারাকপুরের ওয়েস্ট উইং রেস্টুরেন্ট গিয়ে দেখ একবার। চল চল চল। কথায় বলে বাঁচো এবং বাঁচতে দাও, লিভ অ্যান্ড লেট লিভ। এই কথাটাই নিজের জীবনে প্রমাণ করলেন পূর্ব মেদিনীপুর জেলার গড়ময়না গ্রামের পরিবেশ প্রেমী প্রশান্ত কুমার মাইতি। অতি বর্ষণে ময়না চারিদিক জলমগ্ন, সাপেরা এখন আশ্রয়হীন। নিজেদের বাসস্থান ছেড়ে বাড়িতে আশ্রয় নিচ্ছে সাপেরা। বেশিরভাগ ক্ষেত্রেই পরিবেশের বাস্তুতন্ত্রের গুরুত্ব না বুঝিয়ে এদের মেরে ফেলা হয়, ফলে দিন দিন এদের জীবন বিপন্ন হচ্ছে। এদিন পরিবেশ প্রেমী প্রশান্ত কুমার মাইতি তার বাড়িতে আশ্রয় দেওয়া দুটি কিং কোপরা সাপকে ধরে দুদিন বাড়িতে রাখার পরই হলদিয়ার বনদপ্তর কর্মীদের ডেকে জঙ্গলে ছেড়ে দেওয়ার নজির করলেন। সবাই আমরা এগিয়ে আসি, তাহলে বিপন্ন প্রাণীরা বনদপ্তরের সহায়তায় রক্ষা করা যাবে এবং প্রত্যেকটা আরও যে মানে বিপন্ন যে জীবগুলো আছে তাদেরকে আমরা রক্ষা করতে পারবো এবং সমাজের যে ইকোসিস্টেম সেটাকে আমরা বজায় রাখতে পারবো। বনদপ্তরের কর্মীরা সাপ দুটিকে নিয়ে ঝাড়গ্রামের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন, তবে তারই কর্মকাণ্ড দেখে আপ্লুত হয়েছেন পরিবেশ প্রেমী থেকে শুরু করে বনদপ্তরের কর্মীরা। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাপড়ির রিপোর্ট, টাইমস বাংলা। जब घर में होगा चैंपियन फिनाइल तो ना रहेंगे कीटाणु ना ही मच्छर। घर में लाए चैंपियन लाइम फ्रेश, चैंपियन हर्बल और चैंपियन पाइन। रखें अपने घर को बीमारियों से दूर चैंपियन फिनाइल के साथ।